জ্ঞান কি এটা যে সাইন্টিফিক ভাবে আমরা ব্যাখ্যা করতে চাই তো অসংখ্য ভাবে ব্যাখ্যা করা সম্ভব বিজ্ঞানীদের ভাষাতে জ্ঞান বলতে ওই জিনিসকে বোঝায় চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা এবং ত্বক যেটা তারা অনুভব করে কোনো কিছুকে আরোহণ করে নিজের স্মৃতিশক্তিকে আটকে রাখা যায় এটাকে বলা হয় জ্ঞান তথা ইলম ভাই জ্ঞান কাকে বলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক চোখ দিয়ে কোনো জিনিস দেখলেন এই যে দেখছেন এই জিনিস সম্পর্কে আপনি কিছু অনুধাবন করলেন কিছু শিক্ষা অর্জন করলেন এটা এক ধরনের জ্ঞান আপনি জিহ্বা দিয়ে কোনো স্বাদ আস্বাদন করলেন কখনো আপনি মিষ্টি খাচ্ছেন তো মিষ্টির স্বাদ মিষ্টি কখনো আপনি তেঁতুল খাচ্ছেন এটা ত্বক ঝাল খাচ্ছেন এটা ঝাল এই জিহ্বা দিয়ে কিছু কিছু জিনিস আপনি স্বাদকে পরিলক্ষিত করতে পারেন কিন্তু জিভের যে শক্তি বা জিভের যে জ্ঞান এটা চোখ দ্বারা সম্ভব নয় তাই চক্ষু কর্ণ কর্ণ মানে কান কান দিয়ে কোনো জিনিস শ্রবণ করছেন কোনো জিনিস দিয়ে শুনছেন এটা এক ধরনের জ্ঞান কান দিয়ে যে জ্ঞান অর্জন করতে পারেন সেটা চোখ দ্বারা অর্জন করা সম্ভব নয় আর ত্বক মানে আমাদের হাতে যে চামড়া আছে এটা দিয়ে একটা জ্ঞান অর্জন করা যায় কেমন একটা বরফ হাতে রাখবেন বা ঠান্ডা লাগবে কি লাগবে না একটা আগুন যদি টাচ করেন গরম লাগবে কি লাগবে না তাই চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা নাক নাক দিয়ে কোন খাবার বিভিন্ন রকম খাবার আছে বিভিন্ন ফল আছে বিভিন্ন ফুল আছে বা গন্ধ শুকে বলতে পারবেন কি পারবেন না তাই জ্ঞান অর্জন করার জন্য ইন টোটাল পাঁচটা জিনিস এটা বিজ্ঞানের ভাষাতে তারা বলেছে যে জ্ঞান অর্জন হয় ইলম অর্জন হয় পাঁচটা জিনিসের মাধ্যমে কিন্তু ইসলাম এটার সঙ্গে সম্পূর্ণ একমত নয় ইসলাম সম্পূর্ণ এটার সঙ্গে একমত নয় অধিকাংশ ক্ষেত্রে একমত তবে ইসলাম জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছে এক জাগতিক জ্ঞান আর দুই ইলমে গায়েব যেটা অদৃশ্যের জ্ঞান যেমন আল্লাহ সুবহানাহু তাআলাকে বিশ্বাস করা বা এটা গায়েবের খবর কি খবর নয় এটা অদৃশ্য জ্ঞান কি জ্ঞান নয় অবশ্যই এটা অদৃশ্য জ্ঞান বা ফেরেশতাকে আমরা দেখি না বা বিশ্বাস করতে হবে কি হবে না হবে জান্নাত দেখি না জাহান্নাম দেখি না কবরে আজাব দেখি না বা বিশ্বাস করতে হবে কি হবে না হবে তাহলে বুঝতে হবে যে ইসলাম জাগতিক জ্ঞান যেটা বিজ্ঞান দিয়েছে এটাকে অস্বীকার করে না বিজ্ঞানের চাইতেও এক ধাপ আগে গিয়ে ইসলাম আর একটা ইলমে গায়েব তাতে অদৃশ্যের জ্ঞানের কথা বিশ্বাস করে তখন অনেক মানুষ আছে যারা নাস্তিক স্বভাবের তারা বলতে চায় যে আমরা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটা জিনিস দিয়ে যেগুলোতে আমরা জ্ঞান তথা ইলম অর্জন করতে পারি এটাই মূলত জ্ঞান আর যেটা দেখা যায় না শোনা যায় না বোঝা যায় না স্পর্শ করা যায় না এগুলো মূলত জ্ঞান নয় এগুলো হচ্ছে অন্ধ অনুসরণ এটা নিছক একটা মিথ্যা বিশ্বাস বা এই কথা বলে কি বলে না বলে তাই মনে রাখতে হবে যে আমাদের সঙ্গে নাস্তিকদের বা জ্ঞানের সঙ্গে ইসলাম যে সংজ্ঞা দিয়েছে শুধুমাত্র কিছুটা মতপার্থক্য আছে এক যে অদৃশ্যের জ্ঞান অর্জন করছি বা আমরা বিশ্বাস করছি ধার্মিকের সঙ্গে অধার্মিকের এটাই মূল পার্থক্য কথা বুঝতে পারছেন ভাই আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে মানে আমার এমনি ঠান্ডা অ্যালার্জি তাই ডাক্তার এমনি বলে দিয়েছে যে 20-25 মিনিটের অতিরিক্ত কথা বলবেন না নিষিদ্ধ করেছে ডাক্তার তারপরে প্রতিদিন কমপক্ষে 2-4 ঘন্টা এমনি আলোচনা সভায় আলোচনায় করতে হচ্ছে মানে জোরপূর্বক ছেলের উপরে প্রেশার ক্রিয়েট করে জোরপূর্বক আপনাদের কাছে আসতে হচ্ছে আলোচনা করতে হচ্ছে আর মাইকটা আজকে দুর্বল মানে আমার কথা আমি শুনতে পাচ্ছি না এদিকে যদি ভেতর যদি দুই একটা বক্স লাগিয়ে দিত তাহলে আরো বেশি ভালো হতো কেন আমি চিল দিয়ে বলতে হচ্ছে হয়তো চিল্লানোর ক্ষমতা বা সামর্থ্য আমার নাই তো যাই হোক আমরা যে কথা বলছিলাম যে তার মানে বিজ্ঞানের সঙ্গে বা আমরা একটা সাইডে একটা জ্ঞানের সঙ্গে আমরা একমত কি একমত নয় একমত এখন যারা বিজ্ঞান যারা বিশেষ করে শিক্ষিত সমাজ সুশীল সমাজ তারা এই অদৃশ্যের জ্ঞানগুলোকে তারা বিশ্বাস করতে চায় না কিন্তু আমরা ধার্মিক যারা মুসলিম আছি তারা বিশ্বাস করে কি করি না করি যারা অমুসলিম আছে যারা নাস্তিক আছে যারা বিজ্ঞান বিশেষজ্ঞ তারা বলতে চায় চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক দিয়ে যে জ্ঞান আমরা দেখতে পাই না শুনতে পাই না স্বাদ আস্বাদন করতে পারি না এটা মূলত জ্ঞান নয় এটা অন্ধত্ব এটাকে গ্রহণ বিজ্ঞান করতে চায় না ভাই তাদের এই যুক্তি খণ্ডন করার দরকার আছে না নাই অবশ্যই আছে আসুন আপনাদের বোঝানোর চেষ্টা করি যে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক এই পাঁচটা জিনিস ছাড়াও আমরা কোনো কিছুতে বিশ্বাস করি কি করি না কোনো জ্ঞান আমরা অর্জন করতে পারি কি পারি না উত্তর হ্যাঁ পারি ভাই আপনাদের মধ্যে কজন স্বপ্ন দেখেন একটু হাত তোলেন তো ভাই
স্বপ্ন আমরা সকলেই দেখি, ধরুন স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখছেন একটা যুবক 18-20 বছরের যুবক, সে দেখছে যে ইউনিভার্সিটিতে গিয়েছে আর 12ই ফেব্রুয়ারি মানে 14ই ফেব্রুয়ারি বা কোন দিন ভালোবাসা দিবস, তথাকথিত ভালোবাসা দিবস, আপনি ভাবছেন যে আপনার যে গার্লফ্রেন্ড আপনাকে সে একটা গোলাপ দিয়েছে। বা বন্ধু স্বপ্নে যদি এমনটা দেখেন আপনার অন্তর কেমন কাজ করবে, কথা বলেন, খুব খুশি না, অনেক খুশি। আবার আপনি দেখছেন একজন বয়স্ক ব্যক্তি, সে স্বপ্ন হচ্ছে স্বপ্নের মধ্যে তাকে দেখা যাচ্ছে কোনো তার শত্রু তাকে ধাওয়া করেছে, দুর্বল গতিতে ছুটছে, তারপর তার শত্রু তাকে পেয়ে গেছে, তার দুমদাম বেধড়ক পিটিয়েছে। ভাই এমন স্বপ্ন দেখি কি দেখি না? দেখি। আপনি স্বপ্ন দেখছেন একটা বাসের মধ্যে আছেন, বাস চলছে, বাস রানিং অবস্থায় আছে, দ্রুত গতিতে চলছে, হঠাৎ করে বাসটা একটা বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভাই স্বপ্ন দেখি কি দেখি না? দেখি। এখন বলেন তো ভাই স্বপ্নের মধ্যে দেখছেন যে বাসের সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট হচ্ছে, সমস্ত যাত্রীরা চিৎকার মারছে, সমস্ত মানুষ কাটাকাটি কাটছে, আপনি একটা আঘাত পেয়েছেন, আপনার হাত পা ভেঙেছে। ভাই বলেন তো আপনি ব্যথা পান কি পান না স্বপ্নে? কথা বলেন ভাই, ব্যথা পান না? কষ্ট ফিলিংসটা বুঝতে পারেন না? আপনি কেউ মারছে, ভয় পাচ্ছেন, চিৎকার মারছেন, ভাই ফিল করতে পারেন কি পারেন না? অনুভব করতে পারেন কি পারেন না? ভাই বলুন তো, এই যে আপনি স্বপ্ন দেখছেন যে এক জায়গায় গিয়েছেন শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে গিয়ে আপনাকে বিরিয়ানি দিয়েছে খেতে আর মিষ্টি দিয়েছে, স্বপ্নের মধ্যে মিষ্টি খাচ্ছেন। ভাই স্বপ্নে যে মিষ্টিটা খান ওটা মিষ্টি না তিত, মিষ্টি, তার মানে বোঝা গেল স্বপ্নের মধ্যে মিষ্টি খাচ্ছেন, কি ছাড়া? সাত বুঝছেন, জিহ্বা ছাড়া। কথা বোঝাতে পারিনি? স্বপ্নের মধ্যে যে মিষ্টি খেলেন কি ছাড়া? জিহ্বা ছাড়া। ভাই কে এই স্বাদ আস্বাদন করে? জিহ্বা বা কান করতে পারবে, চোখ করতে পারবে, নাক করতে পারবে? পারবে না। কিন্তু স্বপ্নের মধ্যে যে আপনি জিহ্বা ছাড়াই একটা টেস্ট বুঝতে পারলেন কি পারলেন না? পারলেন। আপনি স্বপ্নের মধ্যে চোখ বন্ধ আছে, সমস্ত ঘটনা দেখছেন, ভাই কি ছাড়া? চোখ ছাড়া, চোখ তো বন্ধ, চোখ বন্ধ আছে। ভাই কান ছাড়া, সমস্ত গাড়ির মধ্যে যে ঝামেলা চলছে, মারামারি চলছে, আপনি অ্যাক্সিডেন্ট করেছে, মানুষ চিৎকার মারছে, ভাই কান ছাড়া শ্রবণ করতে পাচ্ছেন কি পাচ্ছেন না? মানে আপনি বাস্তব জীবনে যেটা দেখেন ভাই স্বপ্নের মাধ্যমে চক্ষু কর্ণ জীবা নাসিকা ত্বক ছাড়া অনুভব করতে পারেন কি পারেন না? তো ভাই বলুন তো, এই যে জ্ঞান মানে চক্ষু কর্ণ নাসিকা জীবা ত্বক ব্যতীত মানুষ জ্ঞান অর্জন করতে পারে, এটাই তার প্রমাণ। অনেক স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখেছেন এমন, বা বাস্তবে আপনি কোন এক জায়গায় যাচ্ছেন, একটা মাঠের মধ্যে চলে গেছেন বা কোন একটা জায়গাতে চলে গেছেন, যে মনে হচ্ছে যে এই জায়গাতে কোনো এক সময় আমি এসেছি, জায়গাটা খুব পরিচিত মনে হচ্ছে, বা হয় কি হয় না? কিন্তু আসলে অ্যাকচুয়াল আপনি জায়গাতে কোনোদিন যান নাই, বা এই ঘটনা আপনার সঙ্গে ঘটেছে যে আপনি কোনো একটা জিনিস দেখছেন, এই কাজটা তো কোনো এক সময় আমি করেছি, বা এই জায়গা তো আমি কোনো সময় দেখেছি, মানে খুব পরিচিত জায়গা, কিন্তু বাস্তবে আপনি কোনো সে জায়গায় যান নাই। ভাই এমন ঘটনার সঙ্গে ঘটে? ঘটে। কেন ঘটে আমরা জানি না যে কেন ঘটে। এটা এক ধরনের ইলম তথা জ্ঞান, এটা এক ধরনের জ্ঞান। এই জ্ঞান কি বিজ্ঞানীর ভাষাতে বলা হয় টাইম ট্রাভেল। কি বলে ভাই? টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল বলতে কোন জিনিসকে বোঝায়? যে কোনো মানুষ যদি স্পিড অফ লাইট তথা লাইটের গতিতে ভ্রমণ করতে পারে, সেই ব্যক্তি তাহলে একদা ভবিষ্যতে প্রবেশ করতে পারে। কথা বুঝতে পারছেন? কোনো ব্যক্তি যদি লাইটের গতিতে ভ্রমণ করতে পারে, লাইট এক সেকেন্ডে কত কিলোমিটার যায় জানেন? প্রায় 3 লক্ষ কিলোমিটার। কত লক্ষ? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার সে ছুটতে পারে। বিজ্ঞান বলছে কোনো ব্যক্তি যদি মাত্র 1 সেকেন্ডে লাইটের গতিতে ভ্রমণ করতে পারে, এমন যদি যন্ত্র কোনোদিন আবিষ্কার হয় আর ওই যন্ত্র যদি মানুষ চাপে আর লাইটের গতিতে যদি ভ্রমণ করে, তে মানুষটি একসময়তে টাইম ট্রাভেলের মাধ্যমে সে ভবিষ্যতে প্রবেশ করতে পারবে। তো মানুষ যখন এইসব ঘটনাগুলো দেখছে যে বাস্তব আমি এই জায়গাতে এসেছিলাম, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নের মধ্যে এই টাইম ট্রাভেল আগে থেকে করিয়ে দিয়েছে, স্মৃতিতে আটকে আছে, কিন্তু বাস্তবতা পরবর্তী সময়তে আপনার সঙ্গে ঘটছে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, বা একটা জ্ঞান। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, বা তিনি মেরাজে গিয়েছিলেন কি জান নাই? আল্লাহ সুবহানাহু নিয়ে গিয়েছিল কি যায় নাই? গিয়েছিল। বিশ্বনবী যে মেরাজে আল্লাহ নিয়ে গিয়েছিল, এই যে যন্ত্রটির নাম কি ছিল, বাহনটার নাম কি ছিল ভাই? বুরাক। বুরাক মানে কি? বিদ্যুৎ বা লাইট বা আলো, যাই বলেন না কেন, তার মানে বোঝা গেল বিশ্বনবী ভাই ভ্রমণ করেছিল কিসে চড়ে?
লাইট মানে আলো বিজ্ঞান আজকে বলছে যে আলো এক সেকেন্ডে ছুটতে পারে কত লক্ষ কিলোমিটার 3 লক্ষ কিলোমিটার মানে বিশ্বনবী যে বুরাকের চেয়েছিল এটা মূলত একটা লাইট স্পিড অফ লাইট আর বুরাকের গতির কথা সহিহ বুখারী 429 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছে যে বুরাকের দৃষ্টি যত দূর এই ধাপ তত দূর ভাই বলেন তো বিজ্ঞান কতদিন আগে বলছে মাত্র কয়েকশো বছর হয়নি অ্যালবার্ট কয়েকশো বছর হয়নি মাত্র 50 থেকে 60 বছর রয়েছে অ্যালবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি একটা বই আছে এই থিওরি অফ রিলেটিভিটিতে তিনি এই থিওরিটা পেশ করেছেন যে মানুষ যদি লাইটের গতিতে ভ্রমণ করতে পারে এক সময় অসংখ্য প্রমাণ দেওয়া যেতে পারে যে তার মধ্যে একটা মানুষ স্পিড অফ লাইটে যদি ভ্রমণ করে সে ভবিষ্যতে প্রবেশ করতে পারবে ভাই বিশ্বনবী এই লাইটের গতিতে বুরাকের চেয়ে ভ্রমণ করেছে কি করে নাই করেছে বিজ্ঞান বলছে অ্যালবার্ট আইনস্টাইন অবশ্যই যদি করতে পারে তো এই মানুষটা ভবিষ্যতে প্রবেশ করতে পারবে ভাই বলুন তো বিশ্বনবী ভবিষ্যতে মধ্যে প্রবেশ করেছিল কি করে নাই আসলে আগে থেকে জান্নাতে কি আছে জাহান্নামে কি আছে বিলালের পায়ের আওয়াজ নারীরা জাহান্নামী বিশ্বনবীকে দেখানো হয়েছে কি হয় নাই হয়েছে ভাই এটা কোন জ্ঞানের মাধ্যমে এটা স্পিড অফ লাইট মানে টাইম ট্রাভেল ভাই এই যে বিজ্ঞান এখনো বিশ্বাস করছে যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাদ দিয়েও এমন কিছু জ্ঞান আছে মানুষ তারপরেও অর্জন করতে পারে তো ভাই শুধু বিজ্ঞান দিয়ে যদি জ্ঞানকে ব্যাখ্যা করতে চাই অসংখ্য পয়েন্ট চলে আসবে আলোচনার সময় বেশি নাই তাই সংক্ষিপ্তভাবে আপনাকে কয়েকটা কথা বলার চেষ্টা করছি যে ভাই জ্ঞান এটা বিজ্ঞানের সঙ্গে আমাদের একটা সাইডে শুধু সংঘর্ষ আছে তাই এটাকে আগে আমরা বুঝালাম যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাতিল ব্যতীত আমরা জ্ঞান অর্জন করতে পারি তার জ্বলন্ত প্রমাণ স্বপ্ন চোখ ছাড়া দেখি নাক ছাড়া আমরা বিভিন্ন রকমের স্বাদ বিভিন্ন রকমের জিনিস শুনে আমরা তাকে বলতে পারি এটা কোন জিনিস এটা গোলাপ ফুল না কি ফুল আমরা বলতে পারি কি পারি না আমরা জিহ্বা ছাড়া টেস্ট বলতে পারি কি পারি না অবশ্যই বলতে পারি তাই এটা এক ধরনের জ্ঞান এক ধরনের ইলম যেটা গায়েব এই পাঁচটা জিনিস বাদ দিয়েও হয়